নমস্কার বন্ধুরা, রীতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আমাদের নিজেদের জীবনে যখনই কোনো উন্নতি করি বা ধরুন ভালো কাজ করি, তখন দেখবেন যে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, মানে প্রত্যেকেরই একটা হিংসার চোখ যেন পরিবারে গিলে খেতে আসে। মানে কোনো কিছুকেই যেন তারা সহ্য করতে পারে না ভালোটা, এমন মানুষ কিন্তু অনেক আছে। এটা এটা সবার সঙ্গেই কম বেশি ঘটে থাকে। তো এরকম ঘরে কিংবা বাইরে শত্রুকে যদি দমন করতে চান, তাহলে কিছু টোটকা আপনারা করে দেখতে পারেন, অবশ্যই আপনারা কিছু না কিছু কাজ পাবেন। বাইরের শত্রুদের হাত থেকে ছাড় পাওয়া গেলেও কিন্তু শত্রু যখন ঘরে থাকে তখন মুক্তি পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে শত্রুর ভয় নেই, এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। আর আমরা সকলে নিজের শত্রুকে খুবই ভয় পেয়ে চলি, কারণ কখন কোন মুহূর্তে যে সে আমাদের ক্ষতি করে দেবে তার কিন্তু কোনো ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, যে আপনার সামনে থেকে যদি কেউ আপনাকে ক্ষতি করতে চায় তাকে হয়তো আপনি চিনতে পারছেন, কিন্তু পেছন থেকে যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে কিন্তু চেনার উপায় নেই। তো শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা কিন্তু অনেক সময় জন্মছক থেকেও বোঝা যায়। আর কোন দিক থেকে মানুষ তার ক্ষতি করতে পারে এসব বৃত্তান্তও জানা যায়। শত্রু যে সবসময় বাইরের কেউ হবে সেরকমটা বলা মুশকিল, কারণ অনেক সময় দেখা যায় বাইরে নয়, ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার পরম শত্রু। অর্থাৎ নিজেদের মানুষরাও যে কখন শত্রু হয়ে ওঠে তা বোঝা ওঠা দায়। বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও আপনি ছাড় পেতে পারেন, কিন্তু শত্রু যখন ঘরে বাস করে তখন তার থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। সেক্ষেত্রে কিছু টোটকা আপনারা অবশ্যই করে দেখতে পারেন। এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট 4 আঙুল মাপের 4টে জগডমুরের ডাল এবং একটি খুব শক্তিশালী মন্ত্র। জগডমুরের ডালগুলো ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটা পরিষ্কার জায়গায় রাখতে হবে। তারপর সেখানে নিজে শুদ্ধ বস্ত্র পরে একটা শুদ্ধ আসনে বসবেন আর 108 বার মন্ত্রটা জপ করবেন। শত্রু যেখানে বাসস্থান সেখানে জগডমুরের ডালগুলো পুঁতে দিতে হবে। এই কাজটি করলে আপনাদের নিশ্চিতভাবে শত্রু দমন হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যেন এই কাজটি করতে আপনাকে কেউ না দেখে। আর মন্ত্রটি হচ্ছে শ্রী হনুমতে নমঃ। আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, এবং সবচেয়ে বড় কথা, যখন আপনারা কেউ হনুমান চালিসা পাঠ করবেন, প্রত্যেক দিন যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলেও কিন্তু দেখবেন আপনাদের শত্রু দমন হয়ে যাবে এবং সমস্ত কঠিন সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবেন। তো শ্রী হনুমতে নম এই মন্ত্রটা জপ করবেন 108 বার, হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন শত্রু হাত থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছোট্ট টোটকাটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন, এটি ভীষণ ভালো টোটকা। আর আমরা তো জানি যে হনুমান চালিসা পাঠ করলে সমস্ত রকম ভয় থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো সেই কারণে হনুমান চালিসা যদি সারা দিনে যাদের খুব বেশি শত্রু আছে, কোনো ভালো কাজই করতে পারছেন না, তারা যদি সারা দিনে রাতে অন্তত 11 বার হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে তো কথাই নেই, ভীষণভাবে কাজ দেবে। হনুমান চালিসার বিকল্প আর কিচ্ছু হতে পারে না। তো আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করে, গুরুদেবের নাম স্মরণ করে আপনারা হনুমান চালিসা পাঠ করে যান। আর যে টোটকাটি বললাম সেই টোটকাটি করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর যাদের শত্রু আছে ঘরে বাড়ি তারা এই টোটকাটি করে দেখুন, খুব ছোট্ট কাজ, কিন্তু মানে কাজটা অনেক ছোট হলেও ফলটা অনেক বড় পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবারই উপকারে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন।